সুশান্ত মন্দিরা তো কেমন আছো তোমরা সবাই তো দেখো এই ভিডিওতে আমরা ইন্ডিয়া চায়না ডিপ্লোম্যাটিক টাইস নিয়ে কথা বলবো বা ভারত আর চীনের যে কূটনৈতিক সম্পর্ক রিসেন্ট টাইমে তো সেটা নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো ডিটেলসে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করে অলে সিলেক্ট করে আর ভিডিওটা লাইক করো আর তোমার যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো এই চ্যানেলের লিঙ্ক যাতে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে তো দেখো নিচে বিভিন্ন সোশ্যাল ডিসক্রিপশানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো ভারত আর চীন হচ্ছে তোমার এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ দেশ বৃহৎ অর্থনীতিরও দেশ তো এখন এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য মোটামুটি দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক আছে এই অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা আর কি খুবই দরকার রিসেন্ট রিসেন্টলি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর কি ধরো দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিকভাবে বা বহুপাক্ষিকভাবে তোমার মিটিং হচ্ছে তোমার ভারতের সাথে চীনের সেটা কখনও ফর্মালও থাকছে আবার ইনফর্মালও থাকছে তো এই জিনিসটা আরও বেশিরভাগ যাতে হয় যা তাতে আরও দরকার বেশি দুই দেশের এই সম্পর্কের জন্য মাধ্যমে এখন বিভিন্ন ধরনের আমরা চ্যালেঞ্জ আর কি ভবিষ্যতের দিকে দেখতে পাচ্ছি তো সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যদি দেখা যায় তাহলে তার মধ্যে অন্যতম হল খুব ভারত আর চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের এবছরই সত্তর বছর পূর্ণ হচ্ছে তাছাড়া চীন আর কি বর্তমানে রিসেন্ট টাইমে আর কিছু বছর ধরে এশিয়া মহাদেশে ভারতের উত্থান কোনোভাবেই সে হজম করতে পারছে না বেসিক্যালি দুই দেশে পর্যটন শিল্পের উন্নয়ন করার উন্নয়নের জন্য ভারত আর কি যে চীনা নাগরিক আছে তো তাদের জন্য পাঁচ বছরের ভিসা দিচ্ছে যাতে এই পাঁচ বছরের মধ্যে বহুবার আর কি যাতায়াত করতে পারে চীনের পর্যটকরা ভারতে কিন্তু দেখা যাচ্ছে যে যেই তুলনায় চীনের জনসংখ্যা তো সেই তুলনায় ভারতে তারা খুবই আর কি কম তোমার আর কি যাওয়া আসা করে আর কি পর্যটন শিল্পে তো যার ফলে আমার খুবই কম লোক আর কি দেখা যায় চীন থেকে ভারতে এসছে আর কি যদি তুমি তাদের জনসংখ্যার অনুপাত দেখো তো সেই ব্যাপারটা আর কি রয়েছে বিভিন্ন ধরনের আর কি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে দুই দেশের মধ্যেই তো যদি তার মধ্যে দেখা যায় যে দুই দেশের মধ্যে যাতে শিল্প সংস্কৃতি মেলবণ্টনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন ভারতে মান্দারিন শিক্ষা জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে তো যার ফলে দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হয় তারপরে যুব সম্প্রদায় দুই দেশের মধ্যে যাতে সম্পর্ক আরও দৃঢ় হয় একে অন্য দেশ সম্পর্কে সহজে জানতে পারে তো সেই ব্যাপারটার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে তাছাড়া বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক চুক্তিও দেওয়া হচ্ছে ব্যবসায়িকভাবে বা অন্যান্য ক্ষেত্রে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হয় তো সেই ব্যাপারটা এটাও করা হচ্ছে তাছাড়াও দেখা যাবে যে বহুমাত্রিকভাবে আর কি দুই দেশই দুই দেশের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী তো সেটা আর কি সত্যিই একটা সদার্থক পদক্ষেপ পিনের এসিও আছে তারপরে হচ্ছে তোমার ভারতের সাথে চেনে যে পঞ্চশীন নীতি আছে তো সেই ব্যাপারগুলো রয়েছে পরপর যদিও সেই পঞ্চমশীল নীতির এখন কার্যকারিতা কত দূর তো সেগুলো প্রশ্নের সম্মুখীন আছে কিন্তু সে দেখা যাচ্ছে যে এই যে চ্যালেঞ্জগুলো ভবিষ্যতে আর কি দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে আর কি রয়েছে কিন্তু তুমি যদি অর্থনৈতিকভাবে দেখা তাহলে দুই দেশ একসাথে মিলে কাজ করা হচ্ছে তোমার জি সেভেনের যে কান্ট্রিগুলো আছে জি সেভেনের যে শক্তিশালী দেশগুলো তো সেই শক্তিশালী দেশগুলোতে ব্যবসায়িকভাবে উন্নয়নের জন্য আর কি দুই দেশ একইভাবে কাজ করে আর কি ভারত এবং চীন যাতে তাদের দু দেশেরই সাফল্য স্বার্থ কোনোভাবে আঘাত না ঘটে সেই ব্যাপারটা রয়েছে হ্যাঁ তাছাড়া যে ডব্লিউটিওর যে নীতি আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ব্যবসায়িক নীতি তো তো তার বিপরীতে ভারত এবং চীন একই সাথেই একইভাবেই কথা বলে কারণ দেখো পৃথিবীর অন্যান্য যেগুলো তোমার ধনী দেশ রয়েছে তারা কোনো সমস্যা হলেই তা বেসিক্যালি দোষ চাপা হচ্ছে ভারতের চীনের উপর তো তখন সেই ব্যবস্থার জন্য ভারত এবং চীন ডাব্লুটি এর সবসময় স্টেপ নেওয়ার জন্য মুখিয়ে থাকে তার ভারত আর চীনের মধ্যে বিভিন্ন ধরনের সম্মেলন হয় আর এই যে যে অনানুষ্ঠানিক যে সম্মেলন হয় মাঝে মাঝে তো এই অনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে আর কি দুই দেশ দুই দেশকে সহজে আর কি জানতে সুবিধা হয় যদি আনুষ্ঠানিক সম্মেলন হয় তাহলে দেখো মিডিয়াতে আগে থেকেই জানা থাকে যে কী কী ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে কী কী ভবিষ্যতে পদক্ষেপ গ্রহণ করা হবে তো সেই ব্যাপারগুলো আগে থেকেই জানানো থাকে আনুষ্ঠানিক যে সকল সম্মেলন হয় কিন্তু অনানুষ্ঠানিক যে সকল সম্মেলন হয় তো সেই সম্পর্কে আগে থেকে জানা থাকে না তো তাহলে দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক আর কি গড়তে খুবই আর কি সুবিধা হয় দুই দেশের যে প্রধান আছেন তো তাদের সাথে কথাবার্তা বলতে আর কি যে কোনো ধরনের পজিশন নিতে বা পদক্ষেপ নিতে আর কি সুবিধা হয় তো তার জন্য আনুষ্ঠানিক সম্মেলনের ক্ষতি গুরুত্ব খুবই আর কি বেশি তো দেখো চীন আরও বিভিন্ন বিষয় নিয়ে আর কি দ্বিমত পোষণ করে ভারতের সাথে তো যেমন দেখো তিনশো সত্তর ধারা তারপর আর ভারতের অংশগ্রহণ নিয়ে তারপরে আছে ধরো দুই দেশের যে সীমানা বন্টন রয়েছে সেই সীমানা নিয়ে ঝামেলা রয়েছে তারপরে দেখো এনএসডি গ্রুপ বা নিউক্লিয়ার সাপ্লাইয়ের গ্রুপে ভারতের প্রবেশ নিয়ে দ্বন্দ্ব রয়েছে তারপরে আরও রয়েছে হচ্ছে সন্ত্রাসবাদ প্রশ্নে দু দেশের দুই ধরনের মতবাদ রয়েছে তো এই ব্যাপারগুলো হচ্ছে দুই দেশের মধ্যে সম্পূর্ণ আলাদা তারপরে আমরা যেটা দেখতে পাই যে চীনের বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে ভারতের কাছ থেকে তো সেই ব্যাপারগুলো হচ্ছে দুই দেশের মধ্যে সমঝোতা করা যে উনিশশো পঞ্চাশ সালের দিকে যে হিন্দি চিনি ভাই ভাই যে থিওরি ছিল তো সেই থিওরির উপর বেস করে এখনও চলা সেই ব্যাপারটা তারা এখনও যায় তারপরে রয়েছে কিন্তু তাদের স্টেপ যেসব নেয় সেখানে কিন্তু সেটা কখনো প্রতিফলিত হয় না কিন্তু অন্য কিছু হলেই তখন তারা পুরনো ডায়লগ দিতে থাকে আর কি বেসিক্যালি চীনের চাহিদা আরও আছে ভারতের কাছ থেকে যে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সে চায় অরুণাচল প্রদেশের আসা ভারত সম্পূর্ণভাবে ছেড়ে দিক ঠিক আছে এটা হচ্ছে তাদের চাহিদা বিভিন্ন ক্ষেত্রে ভারতকেও সমান সুবিধা দেওয়া কিন্তু সেটা সবসময় আর কি চীনের পরিপন্থী হতে হবে সেই ব্যাপারটা রয়েছে সেটা সবসময় চীন চায় মানে বেসিক্যালি তাদের কথা শুনে সবসময় চলতে হবে তারপরে ভারতকে এর পার্টনার করা তাদের সুবিধা মতন ভারতকে আরসিপিতে যুক্ত করা তারপরে সে আর সি পিতে যুক্ত করার মাধ্যমে যে ভারতের যে বিশাল মার্কেট আছে সেই মার্কেট ইউজ করার সুবিধা তাদের দিতে হবে আরও বিভিন্ন ধরনের সুবিধা তাদের দিতে হবে এটা হচ্ছে তারা চায় তাছাড়া আরও চায় হচ্ছে ভারত মহাসাগরে ভারতের যে অবস্থান আর তারপর ভারত যে কোয়াড গ্রুপ তৈরি করেছে তা তার অবস্থান নিয়ে চীন হচ্ছে সবসময় চিন্তায় থাকে তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ভারত আর কি চায় বেসিক্যালি মানে বেসিক্যালি চায় হচ্ছে যা চীন যা চাইবে আর কি তাই সেই অনুপাতে কাজ করতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে তাদের কনসার্ন তো তারপরে যদি দেখা হয় ভবিষ্যতে আমরা যে চ্যালেঞ্জগুলো লক্ষ্য করছি তো তার মধ্যে দেখা যায় যে দুই দেশের মধ্যে সীমানা সমস্যা যেটা আছে সেই সীমানো সমস্যা ঠিকঠাক করার কি সত্যি খুবই চ্যালেঞ্জজনক ব্যাপার ভবিষ্যতের জন্য তো শুধু এশিয়া মহাদেশে নয় সারা পৃথিবীতে ভারতের যে অবস্থান প্রতিনিয়ত আর কি উঠছে আর কি এটা সে কোনোভাবে সহ্য করতে পারছে না চীন আর চীন সব সময় ভারতকে দাবিয়ে রাখার জন্য পাকিস্তানকে নিজেদের খেলনা হিসাবে ব্যবহার করে থাকে ভারতের বিপরীতে তো সেই ব্যাপারটা রয়েছে যেটা পাকিস্তান আদৌ এখনও বুঝতে পারছে না বুঝতে পারলেও এখন তাদের হাত থেকে আর কি বেরিয়ে গেছে আর কি অবস্থা এরকম একটা পজিশন চলে এসছে ভারতকে বিভিন্নভাবে চাপে দেওয়ার জন্য পাকিস্তানকে তারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকে আর তাছাড়া কোনো আন্তর্জাতিক ফোরামে যখনই কোনো সুযোগ পায় তখনই ভারতের এগেন্স থেকে সবসময় দাঁড়াতে থাকে চীন তারপর আরও যেটা দেখা যায় যে দেখো দুই দেশের স্বার্থ কিন্তু পুরো সম্পূর্ণ ভিন্ন দুই দেশের স্বার্থ দুই রকমের পুরো আর কি সেই ব্যাপারটা আছে তারপরে আরও আছে যেটা চীন থেকে খুবই কম পরিমাণ আর কি পর্যটক আর কি আমাদের দেশে ঘুরতে আসে তাছাড়া দেখো দুই দেশের মধ্যে আমাদের চীন আর ভারতের মধ্যে চার হাজার কিলোমিটারে বিশাল বড় বর্ডার রয়েছে সেই বর্ডার সীমানার সমস্যা তো সবসময় আছে তাছাড়া এখন ধরো সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের সমস্যা আর মধ্যে দিয়ে এখন চিন যাচ্ছে চীনের অর্থনীতি বেসিক্যালি তো দেখো চীনের অর্থনীতি এখন মোটামুটি দেখো ট্রেড ওয়ার বিশ্ব যে বাণিজ্য যুদ্ধ চলছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই ব্যাপারটা রয়েছে হংকংয়ের প্রোটেস্ট চলছে আর কি হংকং সমস্যা আন্দোলন চলছে গত কয়েক কয়েক মাস ধরে সেটা বিশালভাবে আগে বিশাল আকার ধারণ করেছে তারপর দেখো চীনে যে উইগুর মুসলিম আছে উইগির উইগুর মুসলিমদের উপর বিশালভাবে টর্চার করা হচ্ছে এবং সেটা এক লক্ষেরও বেশি মুসলিমের উপর তো তাছাড়া সেইটা যে এতদিন মানে বেসিক্যালি তাদের ডিটেনশান ক্যাম্পে রেখে বিভিন্ন অত্যাচার করা হয় সেটা আর কি সারা পৃথিবীর মিডিয়ার সামনে প্রকাশ পেয়ে গেছে তো সেই যে একটা সমস্যায় তারা আছে দুই দেশের যে এখন অবস্থান আছে তো এদের আমরা ভবিষ্যতে আমরা কি দেখতে পারি তো তার যদি দেখা হয় যে ভবিষ্যতে কী কী স্টেপ আর কী নেওয়া যেতে পারে বা কী কী স্টেপ নেওয়া হবে তো সেই হিসাবে যদি দেখা যায় তো তাহলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান বেসিক্যালি বজায় আনা তারপর দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই বাণিজ্য ঘাটতি যথাসম্ভব কমানো তো দেখো দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির জন্য যদি দেখো চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি রয়েছে সাতশো বিলিয়ন মার্কিন ডলারের মতো সেটা মানে কল্পনার মানে বিশাল বিশাল বড় পরিমাণ একটা তো সেটা ব্যালেন্স করা খুবই কঠিন ভারতের জন্য এবং তার জন্য মানে আস্তে আস্তে বেসিক্যালি নিতে হবে তাছাড়া কোনো গতি নেই সাড়ে সাতশো বিলিয়ন ডলার মানে বুঝতেই পারছো মানে বিশাল বড়ো অ্যামাউন্ট প্রায় এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি এরপর দেখো দুই দেশের মধ্যে যে বাণিজ্য পথ আর কি খোলা রাখা বিভিন্ন ক্ষেত্রে যেমন আমাদের ফার্মা কেমিক্যাল ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি যাতে চীনে ভালোভাবে ব্যবসা করতে পারে সেই পথ যাতে খোলা হয় সেদিকেও লক্ষ্য রাখা এবং সেটা খুলতে হবে ভবিষ্যতে আরসিপি আরসিপি ইপি আর সাম্যতা বজায় রাখার ভারতের যে দাবিদাও আছে তো সেই জিনিসগুলো খেয়াল রেখে বিভিন্ন স্টেপ গ্রহণ করা এছাড়া দেখো দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক প্রকল্পগুলো আছে সেই অর্থনৈতিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা খুবই দরকার এছাড়া দেখো দুই দেশের মধ্যে পর্যটন শিল্প সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে আর কি যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আরও দৃঢ়ভাবে বৃদ্ধি করা যে চীনের সাথে ভারতের যে গৌতম বুদ্ধের সম্পর্ক রয়েছে বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড করে তো সেইটা আরও বেশি করে আর কি দু দেশের মধ্যে সম্পর্ক আরও যাতে বাড়ানো যাতে বাড়ানো যায় তো সেই সম্পর্কে আর ভবিষ্যতে প্রচুর পরিমাণে দ্রুত স্টেপ নেওয়া গৌতম বুদ্ধকে সামনে রেখে যদি সেগুলো করা যায় তো তাহলে খুবই কূটনৈতিকভাবে সম্পর্ক আর কি সাফল্য মণ্ডিত হবে তো দেখো এই ভিডিওতে আমরা ভারত আর চীনের যে রিসেন্ট কূটনৈতিক সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্কে আমরা কথা বললাম ডিটেলসে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো তো তাহলে দেখো যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে ঠিক আছে আর আমি চ্যানেলে এই চ্যানেলে তোমার বিভিন্ন প্লে লিস্ট করে দিয়েছি যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে সুবিধা হয় তো দেখো একদম ইউপিএসসি সম্পর্কে একদম পুরো বেসিক জিনিসগুলোর জন্য একটা ভিডিও আছে তারপরে প্রত্যেক সাবজেক্টের জন্য কী কী বাংলা বই পড়তে হবে একদম ডিটেলসে বলে দেওয়া হচ্ছে প্লে লিস্টে আর তারপরে আরও প্লেলিস্ট লিস্ট করা আছে যে প্রত্যেক সাবজেক্টের যে যে বই আছে সেই চ্যাপ সেই সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ কী কী যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একদম পরপর তোমার ভিডিওগুলো করা আছে ঠিক আছে যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় আর তারপর কারেন্ট টপিকের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের আর কি যেগুলো নিয়মিত আসছে তো সেখানে তোমরা একদম পরপর পেয়ে যাবে সব ঠিক আছে আরও অন্যান্য আস্তে আস্তে আরও বিভিন্ন প্লে লিস্ট আরও বড় করা হবে ঠিক আছে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে ঠিক আছে তো টাটা